অমুক ভাইয়ের কিছু নেতা, অমুক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে, তাকে লাঠি আমি তো ধরা খাইছি। বাংলা ভাষায় কইটা রে নির্লজ্জ পক্ষপাত, বেহায়ামির সাথে পক্ষপাত। আমরা দৌড়ই তো আল্লাহ মুখ আল্লাহ, এখন বাফির রু ইল আল্লাহ। আমরা রঙই তো আল্লাহর রং, শিবগত আল্লাহ। কিন্তু আমরা দৌড়াই বাজার মুখা, আমরা পয়সার পিছনে দৌড়াই, দুনিয়ার পিছনে ডুবি। দুনিয়া মানুষের দুশ্মন, ওকা দুনিয়া মানুষের মানুষের তিন দুশ্মন। এক দুশ্মন হইল কি তার নিজের নফস, এক দুশ্মন হইল কি দুনিয়া, এক দুশ্মন হইল কি শয়তান। দুনিয়ার মোহে যারে আকৃষ্ট করে দিছে, এই দুশ্মনই কামিয়াব হয়েছে। দুনিয়ার মানুষের মায়ায় দুনিয়ার স্বার্থে যারা আকৃষ্ট হয়ে গেছে, হেও ডুবে গেছে। আমরা সমাজ যে কতভাবে ক্ষতিগ্রস্ত, ফ্রেন্ড সার্কেল, বন্ধু, অমুক ভাইয়ের কিছু নেতা, অমুক ভাইয়ের কিছু হলে জ্বলবে আগুন করে করে, তাই কখন লাঠি আমি তো ধরা খাইছি, তাই লাঠি আমি ধরা খাইছেন। কিন্তু ইগুরে কয় নির্লজ্জ পক্ষপাত, বাংলা ভাষায় কইটা রে নির্লজ্জ পক্ষপাত, বেহায়ামির সাথে পক্ষপাত। ইলাস আমরা সমাজে বোধ হইটা নাই নাকি, দেখা কৌকাতে আছে নিন না, নাই নির্লজ্জ পক্ষপাত। আর এটা এই গুণার লগে তাই সামিল হয়ে গেল একটা সাক্ষী যে কত বড় জিনিস, আসামিসের তমিজ না করি যে কুচু মাথা যে কত বড় ক্ষতি কর। আল্লাহ ফরমাইতরা যে যত দুস্তি দুনিয়ার স্বার্থ জড়িত আস, কিয়ামতের দিন সমস্ত দুস্তি দুশ্মনীয় পরিণত হয়েছে। তফসির লেখছেন যে কিয়ামতের দিন দুশ্মন হইয়া হেকিতা ক্ষতি করবো, চাকু মারবো নি না হাইজ্যাক করবো, না হাইজ্যাক করবো কিতা হাইজ্যাক করবো, উলঙ্গ তো মানুষ থাকবো, মানুষ কিয়ামতের দিন মানুষ কিলা থাকবো, উলঙ্গ থাকবো, 50,000 বৎসর সমান দিন গণিব, সূর্য মাথার উপরে থাকবো, থামার জমিন হইব, এদিন উলঙ্গ অবস্থায় কিতা হাইজ্যাক করবো। ডাকাতির কিন্তু আসেনি আমার ঠাই। তফসির লেখছেন যে আপনার নেক আমল চিন্তাই করবো, হোক কেন আউযুবিল্লাহ। অতএব দুনিয়ার জমিনে যত ফ্রেন্ড বন্ধু বান্ধব বাড়াইতে রায়, কেমত দিন তত বেশি দুশ্মন বানিবে। কোনো দুস্তি কামো লাগতো না, এক দুস্তি কামো লাগবো, ইল্লাল মুত্তাকিন, আল্লাহর মহব্বতে আল্লাহর খাতিরে ফরেজগার বন্দাগুলোর মধ্যে পরস্পর যে ভালোবাসা স্থাপন হইব, কেমত দিন অক্ষুণ্ণ তা কামো লাগবে।